আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি নাজমিন আরা, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গত কয়েকদিনে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণনে প্রথম পত্রের মূল্যায়ন পরীক্ষা দিয়ে দিয়েছ। তো এর মধ্যে জেনে গেছো বা এর মধ্যে তোমরা যথারীতি সেকেন্ড ইয়ারের ক্লাসটা অনলাইনে শুরু করে দিয়েছো। তো আমি এবার তোমাদেরকে যে মানে উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের দ্বিতীয় পত্রে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের বিপণন সম্পর্কে। আমরা গত একাদশ শ্রেণীতে আমরা তোমার উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্রে উৎপাদন ব্যবস্থাপনা কি এই সব কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আমরা এবার দ্বিতীয় পত্রে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি বিপণন সম্পর্কে। বিপণন জিনিসটা কি এবং এটার সাথে কি কি জড়িত আছে, কাজগুলো জড়িত আছে সেই সম্পর্কে এই দ্বিতীয় পত্রে আমরা আলোচনা করব। তো তোমাদের এই দ্বিতীয় পত্রে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্রে তোমাদের প্রথম পত্রের মাত্র সেই 10টা অধ্যায় আছে। তোমরা বই নিশ্চয় কিনে ফেলেছো, কিনলে দেখবে তোমাদের 10টা অধ্যায় আছে। এই 10টা অধ্যায় থেকে তোমাদের আগের মতোই সৃজনশীলের 70 মার্কসের প্রশ্ন হবে এবং হচ্ছে MCQ হবে তোমাদের 30 মার্কসের। তো টোটাল 100 মার্কসের পরীক্ষা তোমাদের হবে। তো আশা করি তোমরা মানদণ্ড বুঝতে পেরেছো। তো আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায় বিপণন সম্পর্কে আলোচনা করব। তো আসো আমরা বিপণন জিনিসটা কি সেটা জেনে নিই। বিপণন জিনিসটা দেখো, বিপণন জিনিসটা কি আমাদের হর হর সব প্রতিনিয়ত সবকিছুর সাথে কি বিপণন জিনিসটা জড়িত। আমরা ধরো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে এবং রাত সারা দিনে যে কাজগুলো করি এবং শেষ পর্যন্ত রাত্রে ঘুমানো আগ পর্যন্ত যে কাজগুলো করি সবকিছু কিন্তু আমাদের বিপণনের সাথে জড়িত আছে। ধরো আমরা সকালে ঘুম থেকে উঠলাম, দাঁত ব্রাশ করলাম, তারপর হচ্ছে নাস্তা খেলাম, খাওয়ার পর আমরা বাইরে গেলাম, তারপর হচ্ছে কলেজে গেলাম, কলেজ থেকে আবার বাসায় আসলাম, এরপর আবার খাওয়া দাওয়া করলাম, মানে এই সবকিছু মানে প্রতিনিয়ত সবকিছুর সাথে আমাদের বিপণনটা কি আমাদের সাথে জড়িত। তারপর ধরো আমাদের ধরো আমরা যে অনলাইন ধরো আমাদের যে করোনা কালীন সময় আমরা যে পড়াটা বন্ধ হয়ে গেছে, আমাদের কলেজে আসাটা বন্ধ হয়ে গেছে, তো এই বন্ধ হয়ে যাওয়ার আমরা এই ক্লাসগুলো আমরা কিসের মাধ্যমে পরিচালনা করছি? অনলাইনের মাধ্যমে, ঠিক আছে? তো এই অনলাইনটা আসছে কোথেকে? ইন্টারনেটের মাধ্যমে। এই ইন্টারনেটে হচ্ছে তোমার একটা কি মার্কেটিং বা বিপণন, কারণ এই অনলাইনে ক্লাসগুলো করতে হলে বা আমাদের পেতে হলে আমাদের কি দরকার হয়? মোবাইলে অথবা কম্পিউটারে। তাহলে এই কম্পিউটার আর মোবাইলটা হচ্ছে কি তোমার একটা মার্কেটিং বা বিপণন। তাহলে দেখো আমরা বিপণন জিনিসটা প্রথমে আমরা দেখি মার্কেটার্স থেকে মার্কেট এবং পরে মার্কেটিং থেকে বিপণনটা কি উৎপন্ন হয়েছে। মার্কেটার্স হচ্ছে তোমার ল্যাটিন শব্দ, তাহলে মার্কেট ল্যাটিন শব্দ মার্কেটার্স থেকে ইংরেজি শব্দ মার্কেট থেকে মার্কেটিং কি বিস্তৃত হয়েছে বা মার্কেটিং তো হয়েছে। তাহলে দেখো বিপণনটা হচ্ছে তোমার একটা প্রক্রিয়া, মানে আমাদের তাহলে মোট কথা হচ্ছে যে একটি প্রক্রিয়ার মাধ্যমে যে কোম্পানিগুলো যে ক্রেতাদের মধ্যে যে ভ্যালু সৃষ্টি করে এবং ভ্যালু সৃষ্টি করে এরপর হচ্ছে তোমার এর বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে যে কি একটা ক্রেতা সম্পর্ক বা বিনিময় সম্পর্ক গড়ে তোলে। তারপর আমি আবার বলছি কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং হচ্ছে বিনিময় ক্রেতাদের কাছ থেকে তোমার কি ভ্যালু অর্জনের জন্য তোমাকে একটা সম্পর্ক গড়ে তোলে বা বিনিময় সম্পর্ক গড়ে তোলে। তুমি ক্রেতাদেরকে কিছু দিচ্ছ, বিনিময় তুমি ক্রেতাদের কাছ থেকে কি কিছু পাচ্ছ, এটাই হচ্ছে একটা কি বিপণন। তাহলে দেখো আমি একটা চিত্রের মাধ্যমে বলে দিতে চাই বিপণন এবং প্রতিযোগী এরা কি করে পণ্য সরবরাহকারী যারা পণ্য তৈরি করবে বা পণ্য সংগ্রহ করবে বিপণনের প্রতিযোগী এরা কিন্তু পণ্য সরবরাহকারী থেকে পণ্য সংরক্ষণ করে বিভিন্ন প্রক্রিয়া করে এরপর তোমার কি মধ্যস্থ ব্যবসায়ীদের মাধ্যমে কি মধ্যস্থ ব্যবসায়ীদের কাছে পণ্যটা পৌঁছায় এবং সেই মধ্যস্থ ব্যবসায়ীরা কি করে চূড়ান্ত ব্যবহারকারীদের কাছে কি এটা পৌঁছে দেয়। তার মানে যে বিভিন্ন বিপণনকারী বা প্রতিযোগী ব্যবসায়ীরা
এরা যখন সরবরাহকারীর কাছ থেকে পণ্য সংরক্ষণ করে বা যারা পণ্য উৎপাদন করবে ওদের কাছ থেকে পণ্য সংরক্ষণ করে তৈরি করে এরা কি করে বিপণনকারী প্রতিযোগীরা মধ্যস্থ ব্যবসায়ীদের কাছে পৌঁছে আর মধ্যস্থ ব্যবসায়ীদের কি করে পরবর্তীতে সেটা চূড়ান্ত ব্যবহারকারীদের কাছে পৌঁছায়। তার মানে হচ্ছে কি এটা ক্রেতা এবং বিক্রেতা বিক্রেতার মধ্যে একটি সম্পর্ক তৈরি করে। এই ক্রেতা বিক্রেতার মধ্যে সম্পর্ক তৈরি করাটাই হচ্ছে কি তোমার বিপণন বা মার্কেটিং। তাহলে তোমরা এই জিনিসটা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে, কারণ এটা অল্প এমসিকিউ হিসেবেও আসতে পারে। আরেকটা জিনিস মনে রাখবে যে বিপণনের জনক কে, অবশ্যই এটা মনে রাখবে বিপণনের জনক হচ্ছে ফিলিপ কটলার। দেখো শিক্ষার্থীরা বিপণন জিনিসটা কি তোমরা অবশ্যই বুঝে গেছো। এরপর আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বিপণনের বৈশিষ্ট্য। দেখো আমাদের যে বৈশিষ্ট্য আছে দেখো সবকিছুর একটা বৈশিষ্ট্য আছে। তো বিপণনের দ্বারা আমরা কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। প্রথমটা হচ্ছে সামাজিক প্রক্রিয়া, ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, ভোক্তামুখী প্রক্রিয়া, ক্রেতা সন্তুষ্টি, উৎপাদনের পূর্বে ও পরে উপযোগ সৃষ্টি, বিনিময় প্রক্রিয়া, সামান্য সাধন প্রক্রিয়া, গতিশীল প্রক্রিয়া, উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া। তো আসো আমরা প্রথম যেটা বুঝবো সেটা হচ্ছে সামাজিক প্রক্রিয়া। বিপণনকে সামাজিক প্রক্রিয়া হিসেবে আমরা কি বিবেচিত করি, কারণ সমাজের মানুষের কথা চিন্তা করে সমাজে কি ধরনের পণ্য ভোগ করবে তাদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা চিন্তা করে বা সমাজের মানুষের যাতে কোনো ক্ষতি না হয় সেই দিক দিয়ে বিবেচনা করে বিপণন তার কার্যক্রম গুলো কি পরিচালনা করে। এই জন্য বলা হয়ে থাকে বিপণন একটি সামাজিক প্রক্রিয়া। এরপর দেখো ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। ব্যবস্থাপকীয় প্রক্রিয়া কি, বিপণন করতে হলে বিপণনের সাথে বিভিন্ন ধরনের কার্যক্রম জড়িত, যেমন ব্যবস্থাপনার যে পরিকল্পনা, নিয়ন্ত্রণ, নির্দেশনা, তারপর হচ্ছে সমন্বয় সাধন, এই সব কিছু কি বিপণনের সাথে কে জড়িত। তাহলে ব্যবস্থাপনার এই কাজগুলো যখন বিপণন মানে জড়িত থাকে তখন বিপণন এই কাজগুলো কি সঠিকভাবে করতে পারে, মানে বিপণনের ব্যবস্থা ব্যবস্থা প্রতিষ্ঠানের ব্যবস্থা কাজগুলো কি সঠিকভাবে সে করতে পারে। এবং দেখো ভোক্তামুখী প্রক্রিয়া, মানে বলা হয়েছে কি যে ভোক্তাকে তোমার কি বিপণনের বিপণনের কেন্দ্রে রাখা বা রাজা বলা হয়। কনজিউমার ইজ দ্য কিং, মানে ভোক্তা ভোক্তা হচ্ছে বিপণনের কি একটি রাজা। তার হচ্ছে ভোক্তাদের কথা চিন্তা করে ভোক্তাদের রুচি, তারপর হচ্ছে চাহিদা, কি ধরনের পণ্য তারা ভোগ করতে ভোগ করবে বা কি ধরনের পণ্য তারা চাচ্ছে তাদের কথা বিবেচনা করে বা তারা পণ্যটা কিভাবে গ্রহণ করতে পারবে কিভাবে নিতে পারবে এই সবকিছু বিবেচনা করে তোমার কি বিপণন তার কার্যক্রম গুলো কি পরিচালনা করে থাকে। এই জন্য বলা হয়েছে বিপণনকে আবার ভোক্তামুখী প্রক্রিয়া বলা হয়ে থাকে। তারপর দেখো ক্রেতা সন্তুষ্টি, ভোক্তাদের ভোক্তাদের কথা কথা চিন্তা করার পাশাপাশি আমাদের ক্রেতাদের কথা কি চিন্তা করতে হবে। এই ক্রেতারা শুধু নিজেদের জন্য পণ্য ক্রয় করে ঠিক আছে, কিন্তু অন্যদেরকে কেনার জন্য কি উৎসাহিত করে থাকে। তো এটা সম্ভব হচ্ছে কিভাবে বিপণনের মাধ্যমে। এরপর দেখো উৎপাদনের পূর্বে ও পরে বিপণন, তোমার উৎপাদনের পূর্বে যেমন ক্রেতা ভোক্তাদের রুচি মানে কি হব মানে বিপণনকারীরা বা প্রতিযোগিতা ক্রেতাদের রুচির কথা বিবেচনা করে উৎপাদনকারীর কাছ থেকে কি উপট উৎপাদনের বিভিন্ন তথ্য কি নিয়ে থাকে। এরপরে এটা হচ্ছে তোমাদের উৎপাদনের পূর্বে। এরপরে কি করে তারা এই পণ্যগুলো ক্রেতাদের কাছে বা চূড়ান্ত ভোক্তাদের কাছে তারা কি পৌঁছে দেয়, এটা হচ্ছে উৎপাদনের পরে। তার মানে এই উৎপাদনের পর পূর্বে এবং পরে বিপণন কি বিভিন্ন ধরনের কি ব্যবস্থা করে থাকে। তারপর হচ্ছে উপযোগ সৃষ্টি, বিপণনের মাধ্যমে বিভিন্ন উপযোগ কি সৃষ্টি থাকে, যেমন সময়গত, স্থানগত, তারপর হচ্ছে শব্দগত, এই ধরনের উপযোগ গুলো আমরা যে প্রথম পত্রে উৎপাদন ব্যবস্থা বিপণনের প্রথম পত্রে যে উপযোগ গুলি বলেছিলাম সে উপযোগ বিপণন সে উপযোগ গুলো কি সৃষ্টি করে থাকে, সে উপযোগের মাধ্যমে বিপণনের কাজগুলো কি সঠিকভাবে পরিচালনা করা যায়। এরপর দেখো বিনিময় প্রক্রিয়া, বিপণনের একটা অন্যতম মাধ্যম হচ্ছে বিনিময় প্রক্রিয়া। বিনিময় না থাকলে কিন্তু সেখানে তোমার বিপণন কাজটা কি সঠিকভাবে কি পরিচালনা করা যায় না। তো বিনিময় জিনিসটা হচ্ছে তোমার তুমি একজনকে কিছু দিচ্ছ, বিনিময় তুমি কিছু পাচ্ছ, মানে একজনকে সেবা দিচ্ছ আর বিনিময় তার কাছ থেকে
কি সেবাটা গ্রহণ করছে, এটা একটা সম্পর্ক, এটাই হচ্ছে তোমার বিনিময় প্রক্রিয়া। তা বিপণন সেই বিনিময় কাজ একজন আরেকজনের সাথে বা ক্রেতা বা ভোক্তাদের সাথে বিক্রেতা বিক্রেতা তাদের সাথে যে সম্পর্ক ভালো রাখতে হবে সেটাও কি তোমার কি বিবেচনা করা মানে বিপণন সেটা কি তোমার বিশেষভাবে বিবেচনা করে। এরপর দেখো সমন্বয় সাধন প্রক্রিয়া, সমন্বয় সাধন জিনিসটা কি, সমন্বয় সাধনটা হচ্ছে যে ধরো যে বিভিন্ন কোম্পানি গুলো তাকে ধরো আমাদের আমাদের দেশে ধরো উচ্চবিত্ত নিম্নবিত্ত নিম্নবিত্ত বা মধ্য অনেক ধরনের লোক আছে, ঠিক আছে, তাদের কথা বিবেচনা করে তারা কি করে বিভিন্ন পণ্য কি কম দামেও রাখে আবার বেশি দামেও রাখে, এটা একটা কি সমন্বয়। তার মানে ক্রেতাদের বা ভোক্তাদের মানে যাতে কিনতে পারে মানে পণ্যগুলো কিনতে পারে এর মধ্যে তোমার বিপণন কি একটা সমন্বয় সাধন কি নির্বাচন মানে সমন্বয় করে যে সবাই যাতে পণ্যগুলো কি কিনতে পারে। এরপর দেখো গতিশীল প্রক্রিয়া, বর্তমান যুগে কিন্তু কি প্রতিযোগিত যুগ, তাহলে বিপণন কি হচ্ছে প্রতিনিয়ত কি পরিবর্তন হচ্ছে মানে ক্রেতাদের ক্রেতা ভোক্তাদের রুচি কিন্তু প্রতিনিয়ত কি পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন হওয়ার কারণে বিপণন কি বিভিন্ন ধরনের পণ্য কি তারা তৈরি করছে যাতে ক্রেতা ভোক্তারা কি তার পণ্যগুলো কি সহজে গ্রহণ করতে পারে, এই জন্য বলা হয়েছে মানে প্রতিনিয়ত এটা মানে সচরাচর এটা কি কাজটা কি দ্রুত পরিবর্তন হচ্ছে, এই জন্য বিপণনকে একটা কি গতিশীল প্রক্রিয়া হিসেবে বলা হয়ে থাকে। আর এটাও সম্ভব হচ্ছে কি বিপণনে এই গতিশীল মানে বিপণনের কাজ গতিশীল কাজগুলো সম্ভব হচ্ছে কিভাবে বিপণনের মাধ্যমে। তারপর দেখো উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া, বিপণনের মাধ্যমে কিন্তু এই উদ্দেশ্য অর্জন উদ্দেশ্য অর্জনের কি সম্ভব হচ্ছে কিভাবে, ভোক্তারা যে ধরনের পণ্য কিনতে চাচ্ছে বা যে ধরনের পণ্যগুলো ভোগ করবে ঠিক আছে তাহলে ওই অনুযায়ী তাদেরকে বিক্রেতারা যারা পণ্য তৈরি করে ওই ধরনের পণ্য কি তারা তৈরি করে ভোক্তাদেরকে দিচ্ছে, এদিক দিয়ে ভোক্তাদের উদ্দেশ্যটা কি সঠিক অর্জন করা হচ্ছে এবং ভোক্তারা যখন এই পণ্যগুলো ভোগ করবে ভোগ করার পর যে মুনাফাটা অর্জন করবে সেটাও কি বা বিক্রেতাদের কি সেই উদ্দেশ্যটা অর্জন হচ্ছে। তার মানে এখানে ভোক্তাদের যেরকম উদ্দেশ্য তাদের উদ্দেশ্যগুলো পণ্যগুলো যেভাবে যাচ্ছে সেভাবে অনুযায়ী পাচ্ছে ওই দিক দিয়ে তাদের উদ্দেশ্যটা অর্জন হচ্ছে এবং সেই ক্ষেত্রে বিক্রেতারা যারা পণ্য তৈরি করে বা বিক্রি করে তাদের উদ্দেশ্যটা কি অর্জন করা সম্ভব হচ্ছে, এই সবকিছুই কি বিপণনের মাধ্যমে সম্ভব হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই বিপণন জিনিসটা কি এবং হচ্ছে বিপণনের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে বুঝতে পেরেছ, তোমরা বই খুলে অবশ্যই এই পয়েন্টগুলোর সাথে বইয়ে আছে ভালোভাবে তোমরা আরো ভালো বুঝতে যদি সমস্যা আমাকে তো কমেন্ট সিস্টেমের মাধ্যমে অবশ্যই জানাবে, তো বইটা খুলবে খুলে দেখবে পড়বে ভালোভাবে। তো পরবর্তী ক্লাসে আমি বিপণনের সম্পর্কে আর অন্য কোনো বিপণনের টপিকস নিয়ে আলোচনা করব, তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।